সাংঘাতিক ভাবে তেখেতলোক স্থানীয় হওয়া যদি আমি এই মানে প্রবঞ্চনাটোর বলি হয়েছো কারণ কবলে লাজ লাগিছো যদিও আসলে সলমন মারকজন মোরে ক্লাসমেট আছিল আর কালেক্টর কেজনে সাংঘাতিক ভাবে একদম স্থানীয় অটো বজার টার্গেট বাগান বজার আর এনেকুয়া ধরনের সুবিধা তেখেতলোকে আমাক দিছিল যে আমি কোনো ধরনের সুবিধা পাওয়া নাছিলো ধুনিয়াকে কালেকশন করেছিল সময়মতো দিছিল এখেলকে কোয়া ধরনের তিন বছর ভালকে চলিছিল তারপর তেখেতলোকের এনেকুয়া ধরনের হেমাহি হল মই নিজে অফিসত আহি পেলাই এখেলক কল তহতে যদি এনেকুয়া করা কেনেকে হব এই অঞ্চলের যে সকল খাতি খাওয়া মানুষ এই সকলে যে গাঁথির ধন খরচা করে এই আমার ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠানত পয়সা জমা হয়েছিল সেই আমি প্রাপ্যতো পাব লাগে মানে 4-5 বছর বা তো চলিয়ে আছে তো আমার রেজিস্টার্ড হওয়া বলে কেছে মই ইয়াতে অসরতে ব্যবসায়ও আছে মোর সেনেকাল চিনাকিও আছে লগন যেহেতু অসরের আমি বিশ্বাসতে পয়সা চলো বাকি মানুষগুলো অথবা মানে কিছুমানে সুধে আর হওয়ার আগতে সুধে নহয় রেজিস্টার্ড হওয়া বলে যেহেতু ব্যানার পোস্টারও আছে আমিও মানে থব দিলো প্রথমতে মানুষগুলি পিছত কইলে কি পয়সাটো যেটা মেচিউরিটি হয় পাবার সময় মানে দেরি করা হল মানে 4-5 বছর বা তো চলিয়ে আছে তো আমার রেজিস্টার্ড হওয়া বলে কেছে মই ইয়াতে অসরতে ব্যবসায়ও আছে মোর সেনেকাল চিনাকিও আছে লগন যেহেতু অসরের আমি বিশ্বাসতে পয়সা চলো বাকি মানুষগুলো অথবা মানে কিছুমানে সুধে আর হওয়ার আগতে সুধে নহয় রেজিস্টার্ড হওয়া বলে যেহেতু ব্যানার পোস্টারও আছে আমিও মানে থব দিলো প্রথমতে মানুষগুলো পিছত কইলে কি পয়সাটো যেটা মেচিউরিটি হয় পাবার সময় মানে দেরি করা হল দেরি করা হতে আমি থাকা বাদ দিলো বহুত মানুষ থবও বাধা দিলো যে এইটো অল্প হেৰি হৈ আছে বেয়া হৈ আছে কিবা কাৰণে যদি বন্ধ হৈ যায় গোটেই পইচা মাৰা যাব কিন্তু সাধাৰণ মানুহ কিছুমানে বুজি নাপায় নহয় থৈ আছে পইচাটো একেলগে বা মতাকে বা এনেতে মানে কি হ'ল 3-4 মাহ পাৰে হৈ যায় এটা মেচিউৰিটিত মানে পইচাটো দিবই নোৱাৰে এনেকৈ নোৱাৰোতে গোটেই মানুহখিনি ফোনা ফোনি হৈ একলগ হৈ পইচাটো আহি 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 কিবা অলপ হেৰি হ'ল খেলি মেলি হ'ল দমাদমি হ'ল হওঁতে কিবা এটা চুক্তি হ'ল 3 মাহৰ যে 3 মাহ পাছত আমি পইচাটো উলিয়াই দিম তারপর আর হেরি নাই 3 মাস আমার সময় দিও আমিও বেলেগত জমা করো পয়সাটো ওলালেহে আমি দিব পারি হেনা বলে 3 মাস যাওয়ার পিছত আর যোগাযোগ নাই হেরি নাই আকো নাই কোনো ধরনের মূল ব্যক্তিজন সলমন মারাক বলে কয় স্থানীয় হয় আমার হাজারানে গাঁর হয় আর বাকি কর্মচারী কেজন কালেক্টরের সব জায়গাতে বেলেগ বেলেগ আছে আর ইয়াতে যেখানে কালেকশন করে আছে মানে এটা অফিসের পর দেওয়া লোনখিনি এটাও কালেকশন করে আছে এই ক্ষেত্রে মানে ভাবো বিভিন্ন দলন গঠনও মানে ভুয়া হেরি মাখা বন্ধ করার ক্ষেত্রে অল্প এতিয়া নাই আৰু নাপাওঁ আৰু কি কৰিম আৰু আমি উপায়তো নাই ক'ত যাই ক'ত নাজানো মই ক'ৰ মানুহ আছিল আমাৰ এই বৃহত্তৰ বৰদোৱাৰ অঞ্চলৰ যিসকল খাতি খোৱা লোক এইসকলক আহ্বান জনাইছোঁ আপোনালোকে এনেকুৱা ধৰণৰ ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানত আৰু দ্বিতীয়বাৰ পইচা জমা নথয় যেন শুনা পাইছোঁ আমাৰ ইয়াত বহুতো ব্যক্তিগতভাৱে এই ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানসমূহ চলাই আছে নতুনকৈ গঢ় লৈ উঠিছে 3-4টামান তো আপোনালোকে উক্ত প্ৰতিষ্ঠানসমূহত পইচা জমা নথব আৰু দ্বিতীয়বাৰ যাতে হাৰাশাস্তি নাখায় তাৰ বাবে আৰু এই ক্ষেত্ৰত আমি দল সংগঠন ৰাভা জাতীয় সংগঠন লগতে আমাৰ পুলিচ প্ৰশাসনকো ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখিবলৈ অনুৰোধ জনাইছোঁ নিজে ভুক্তভোগী হিচাপে আৰু লগতে সমূহীয়াভাৱে আহ্বান জনাইছোঁ নিজে ঠগ খাইছোঁ মোৰ 40,000 টকা মাৰা গৈছে এয়া আপুনি চাব পাৰে গতিকে ৰাইজে যাতে সজাগ হয় এই ক্ষেত্ৰত মই আহ্বান জনাইছোঁ গ্ৰামীণ সেৱা নিধি এইটো এটা ভুৱা বিত্তীয় প্ৰতিষ্ঠানেই আছিল যোৱা বিগত 5 বছৰৰ পৰা আমাৰ এই অঞ্চলৰ বৃহত্তৰ বৰদোৱাৰ অঞ্চলৰ সৰ্বসাধাৰণ ৰাইজৰ পৰা দৈনিক হিচাপে তেওঁলোকে পইচা কালেকশ্যন কৰিছিল আৰু সেই হিচাপে আমিও তাত পইচা জমা কৰিছিলোঁ কিন্তু যোৱা
দুই বছরমান কন্টিনিউ ভালে চলিছে, তারপর কিন্তু বিভিন্ন বেমেজালির সৃষ্টি হল। আর কালেক্টর আমার ইয়ার স্থানীয় কালেক্টরে আছিল পরমা রাভা, আর কি আছিল নামটি অঞ্জন মলেন, এনেকে হিলডুবি নিবাসী কালেক্টর আছিল। পিছত মালিকজনের নাম আছিল সলমন মারাক, হাজারানী নিবাসী, এতিয়া পলাতক অবস্থা আছে। আর আমি বিচার এই অঞ্চলের যখন খাতি খাওয়া মানুষ, এই সকলে যে গাঁথির ধন খরচা করে এই আমার ভুয়া বিত্তীয় প্রতিষ্ঠানত পয়সাটা জমা হয়েছিল, সেইটো আমি প্রাপ্যতো পাব লাগে। তার বাবে আমি সজোরে আহ্বান জানাইছো। মালিকজন হাজারানীর স্থানীয় নিবাসী সলমন মারাক, এতিয়া পলাতক অবস্থা আছে। অফিস বন্ধ, আমি এই বিষয়ে তখন লগ করেছিল, কিন্তু তিন মাসের সময় লো ইয়ারপর পলাই পত্তং দিলে। এতিয়া টাকা আনুমানিক 1 কোটি আশেপাশে হব, 70-80 লাখ টাকা হব। এই অঞ্চল বলে নয়, বৃহত্তর বরদুয়ার অঞ্চল নয়, একদম রাজাপাড়া লোহারঘাট তুলসী এলাকা পর্যন্ত সামরি লৈছিল। কালেক্টর কেজনের ব্যাপক মানে খেলিমেলি, নিজের সম্পত্তির পাহাড় গড়িছে। আর মালিকেও এটা তুরা নেপথ থাকা বলে গম পাও, বহুত সম্পত্তি। আমি তো দাবি জানাইছো আমার প্রাপ্যখিন পাব লাগে। এটা সলমন মানক নামের এই লড়াজনে এই গ্রামীণ সেবা নিধি বলে একটা অনুষ্ঠান খুলেছে আজি প্রায় 5-6 বছর আগরপরা। আমি বছরে তাত মানে দৈনিকভাবে পয়সা জমা করো, আর দিও আসলে আমার 3 বছর প্রায় 3-4 বছর ভাল করে দিলে। তারপর এটা 1.5-2 বছর মান আগরপর বেমেজালি হল, এটা পয়সাবিল নিদিলে হঠাৎ কি এটা মানুষজন নোহা হয়ে গেল। আমার টাইম লৈছিলে 3 মাসের সময় লৈছিলে, লই পিনে পলালে সেই 3 মাস। মানুষজন এটা কত আছে কি আছে নাজানো, মাজতে ইয়ারেপর কেজন মানে বিচারিও গেছিল তুরাত থাকা বলে বলে শুনাবাই গেছিল, কিন্তু তাতেও নাপালে। এটা আমি সরকারক এইখানে অনুরোধ করো, তেও যতে আছে বিচারি ইয়ালে আনি দিয়ে যান, আমার প্রাপ্যখি আমাক দিয়ে যান। ব্যাংক মানে সিহত মানে এনেকা গ্রামীণ ব্যাংক বলেও কেছিল, ইহতে পয়সা জমা করব পারি, পিছত লোন চোনও দিম হেনকাকে কইছিল। আর বাকি ইয়ার কালেক্টরও আছিল, স্থানীয় কালেক্টর 4-5 জন আসলে। আর ইয়াতে এটা কালেক্টর কেটা ইয়াতে নতুন করে আরো একটা অফিস খুলিছে বলে শুনেছো। বহুত কষ্টর পয়সা, আমি আর সরু ব্যবসায় করে চলি আছো, কী এটা করিম বলে ফেলে হেনে অল্প জমা করো, কিন্তু সেইখিন পয়সা এটা নোহা হয়ে গেল। ইয়ার তো আমার বাগান অঞ্চলের প্রায় 1 কোটির আসর হব, আর বাহির আছে লোহারঘাট কুলসি মধুকি এইবিল সাইডত আছে, প্রায় 1.5-2 কোটি টাকা হব আর সমুদায়। সাংঘাতিকভাবে স্থানীয় হওয়া যদি আমি এই মানে প্রবঞ্চনাটোর বলি হয়েছো, কারণ কবলে লাজ লাগিছো যদিও আসলে সলমন মারকজন মোরে ক্লাসমেট আছিল, আর কালেক্টর কেজনে সাংঘাতিকভাবে একদম স্থানীয় অটো বজার টার্গেট বাগান বজার, আর এনেকুয়া ধরনের সুবিধা তখনকে আমার দিয়েছিল যে আমি কোনো ধরনের সুবিধা পাওয়া নাছিল, ধুনিয়াকে কালেকশন করেছিল সময়মতো দিছিল, এখনলকে কোয়া ধরনের 3 বছর ভালকেও চলিছিল। তারপর তখনকার এনেকুয়া ধরনের হেমাহি হল, মই নিজে অফিসত আহি পেলাই এখন কল তহতে যদি এনেকুয়া করা কেনেকে হব। তখনকে এনেকুয়া ধরনের একটা মানে মানে চক্রচার পাতিলে, তখনকে মানে সম্পত্তির ভার প্রত্যেক দিনাই নতুন গাড়ি মানে কিনব সলাব মানে বিভিন্ন ধরনের মানে একদম হেমাহি আমার উপর বেলেগর পয়সায় দিয়ে। তেন ক্ষেত্রে আমি সকলে একটা সন্দেহর স্থল যেটা বিচারি পালো, আমি প্রত্যেকে সজাগ হলো, সজাগ হওয়ার লগে কিছু মানে এরিলে, আমিও মই স্টপ নিজে মই স্টপ করলো, করার পর কন্টিনিউ চলি আছে, চলি চলি এটা সময় এনেকুয়া হয়ে গেল 2023 মোটামুটি 7 মান্থ মানের পিছত ক্রমান্বয়ে বস্তুতে একটা অল্প এরা হল, তারপর তো লাহে লাহে বন্ধ হয়ে গেল, তালা মারি দিলে। তারপর গম পাওয়া মতে একো নাই, আর সব একো রেসপন্স নাই। তারপর আমি আহিলো আলোচনা করলো, তো 3 মাসের একটা ধুনিয়া আলোচনা হল, এইখানে এই মানে জনালে যে আমিও তো পয়সাটা বেলেগ জায়গা লগাও, গতি তারপর উঠাই দিবর কারণে আমার একটা মিনিমাম ন্যূনতম সময় লাগে, আর সেইখানে সময় আমার রাইজের ফল দিয়া হল আলোচনা মর্মে দিম বলে কয়ে 3 মাস দিয়ে পলাই পাতাম। আর নিজেকে আত্মগোপন করে রাখিছে, কত রাখিছে কি রাখিছে একো নাই, মোবাইল সুইচ অফ,
আর কর্মচারীখিনিরও কোনো রেসপন্স নাই। আর বিভিন্ন জায়গা মানে শুনবলে পাইছো কথা, মানে শিওর নয় তখনলোকের কর্মচারী আরো একটা বিত্তীয় প্রতিষ্ঠান খুলিছে, খুলি বলে কালেকশন করেছে, কিন্তু কথা তো মানে সিমান বেশি শিওর নয়, মানে শুনি আছো ওখানে বউ কানে। এরপরে কিমান মান টাকা রইল? এরপরে প্রায় তো 1 লক্ষর অসরাসরি কব পারি, 1 লক্ষ মানে 1 কোটি, 1 কোটি সরি 1 কোটি, অকল আগানতে আপনি 1 কোটির অসরাসরি। প্রশাসনিক ভাবে আমি এই কারণে ব্যবস্থাটা লবলৈ মানে এটা করোনা দেখেন লগে লগে আমার একটা ধুনিয়া আলোচনা হয়েছিল 3 মাহর, সেই কারণে আমি সেইটা অল্প পিছুয়াই থাকছিল, কারণ কিন্তু সেইটা সময়সীমা পার হয়ে গেল ইতিমধ্যে পার হয়েছিল। এতিয়া আমি সকলে আলোচনা করে একত্রিত হয়ে পেলে মানে এইটাও সিদ্ধান্ত লৈছো প্রশাসনিকভাবে কি এটা আলোচনা করব লাগবে।